Gonit Prakash, Class 10, Bitto Samporkito Upopaddo Alochona Koribo. Aaj amra Upopaddo 32, atat Paschimbongo Moddho Shikha Parishad, Gonit Prakash je boiti prakash koreche, tar 32 number Upopaddo ti amra alochona korchi. আলোচনার সময় লিখতে হবে প্রশ্নটি প্রথম কি বলেছে দেখো এরা বলেছে যে ব্যাস নয় তাহলে ব্যাস কার হয় বৃত্তের হয় তাহলে ব্যাস নয় এরূপ কোন জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে এইটি আমাদেরকে প্রমাণ করে দেখাই দিলাম তাহলে প্রথমে ব্যাস নয় তাহলে আমরা মনে করে নেব মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় তাহলে এটা আমাদের বৃত্ত এটা কেন্দ্র ও আর এবিটা হচ্ছে একটি জ্যা যেটা ব্যাস নয় ব্যাস মানে কেন্দ্রের ভিতর দিয়ে যায়নি অন্য জায়গা দিয়ে গেছে এটা আমরা এবি ব্যাস এবারে বলেছে ওডি এবির উপর লম্ব তাহলে এই ওডি হচ্ছে এটি লম্ব এবি এর উপর এটা লিখে নিলাম আমাদের প্রশ্নটা এখানে তুলে নিলাম যে প্রশ্ন করা হয়েছিল সেটা কল্পনা করা হলো এরপর বলছে প্রমাণ করতে হবে যে অর্থাৎ সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ এডি ইজ ইকুয়াল টু বিডি এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে এই প্রমাণটা আমরা করব তাহলে অঙ্কন আছে তাহলে অঙ্কন করার সময় আমরা কি করি না কেন্দ্র ও থেকে এ পর্যন্ত যুক্ত করব তাহলে আমি এখানে একটা ত্রিভুজ পাবো আবার ও থেকে বি পর্যন্ত যুক্ত করলে আরেকটা ত্রিভুজ পাওয়া যাবে তাই আমরা লিখে দিচ্ছি যে ও এ এবং ও বিকে যোগ করা হলো যুক্ত করা হলো ফলে আমরা দুখানা ত্রিভুজ পেলাম তাহলে প্রমাণ করার সময় আমরা লিখব প্রমাণ ত্রিভুজ ও ডি এ ও ডি এ একটা ট্রায়াঙ্গেল আর একটা ও ডি বি আর একটি ট্রায়াঙ্গেল এটা আমরা উল্লেখ করলাম এটা আমরা উল্লেখ করব তাহলে পরীক্ষা দিতে আমাদের সুবিধা হবে অ্যান্সার দিতে সুবিধা হবে এবারে প্রমাণ করার সময় আমরা এই দুটি ত্রিভুজকে নিয়ে আলোচনা করি যেমন এর ও এ আর ও বি পরস্পর সমান কারণ এটা বৃত্তের ব্যাসার্ধ একটা বৃত্ত তারই ব্যাসার্ধ তাহলে ও এ ইজ ইকুয়াল টু ও বি দেখো আমরা উক্তি দিলাম আবার সামনে যুক্তিও দিয়ে দিচ্ছি তাহলে আমাদের বক্তব্যটাকে যুক্তি দিয়ে আমরা বুঝাচ্ছি তাহলে ও এ ইজ ইকুয়াল টু ও বি এটা একই বৃত্তের ব্যাসার্ধ লিখে নিলাম এবারে ও বি এই ত্রিভুজেও আছে ওই ত্রিভুজে আছে অর্থাৎ কমন অর্থাৎ সাধারণ এটা তাই ও ডিকে আমরা বললাম সাধারণ বাহু তাহলে আরেকটা সাইড পেয়ে গেলাম আর তাছাড়া একটা লম্ব বলা আছে অর্থাৎ এটা 90 ডিগ্রি এটা আমাদের 90 ডিগ্রি এটা আমরা উল্লেখ করব তাহলে কোণ ও ডি এ ও ডি এ ও ডি বি এরা পরস্পর সমান কারণ কারণ ও ডিটা হচ্ছে এবির উপর লম্ব অর্থাৎ 90 ডিগ্রি তাই আমরা পেলাম একটা 90 ডিগ্রি অর্থাৎ রাইট অ্যাঙ্গেলটা পেলাম আর একটা পেলাম হাইট পেলাম আর একটা আমরা যে কোনো সাইড পেলাম তাই আমাদের ত্রিভুজ দুটি সর্বসম হয়ে গেল আবার ওই ত্রিভুজ দুটোর কথা আমরা লিখলাম ত্রিভুজ ও ডি এ সর্বসম ত্রিভুজ ও ডি বি এরা পরস্পর সর্বসম কি কারণে হলো এটি যুক্তি দিতে হবে রাইট অ্যাঙ্গেলটা অর্থাৎ সমকোণটি একটি উচ্চতা এবং একটি বাহু আর এই যে শর্ত এই যে শর্তে এরা পরস্পর সর্বসম সর্বসম হলে অনুরূপ অংশগুলি সমান হবে অনুরূপ অংশ কারা হয় তাহলে আমাদের শীর্ষের পরে যদি একটি কোণ আছে এই ক্ষেত্রে এরও একটি কোণ আছে তাহলে কোণের ফ্রন্ট অর্থাৎ এডি বাহুটি এই কোণের ফ্রন্ট অর্থাৎ বিডি বাহুটি পরস্পর সমান হবে তাহলে এডি ইজ ইকুয়াল টু ডিবি এরা অনুরূপ অংশ মানে একই রকম যার জন্য এটা আমরা প্রমাণিত করে দিলাম এটা যদি আমরা ভালো লাগে তো সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে একটা লাইক দিবে এবং শেয়ার করবে যাতে তাড়াতাড়ি অন্যান্য জ্যামিতি ভিডিও ইত্যাদিগুলি পাওয়া যায়